नमस्कार बंधुरा फिर एलम आबार आज के बोलब जो वायलिन जदिव प्रत्येक पार्ट प्रत्येक संगे अंगांगी भावे जड़ित किंतु तबुओ ये ब्रिजटा जदि सठिक भावे ना सेट करी तेल वायलिन साउंडर क्वालिटी पाल्टे जाए अर्थात खूब भलो एक वायलिन जदि ब्रिज सठिक भावे ना बसाना थे वायलिन भलो बजबे ना आबार जदि खूब नॉर्मल एक वायलिन से जदि सठिक मापे सठिक पजिशन ब्रिजटा थे तो टोन तर बेस तर समस्त किचू सुरेर जे गभीरता से सठिक भावे पावा जाए तई जन्य सेटिंग ओपरे अनेक किचू निर्भर करे वायलिनटा धरे रेखे ये वायलिनटा सठिक भावे ब्रिजटा बसानो आछे कि ना ता बोझार एक उपाय हे प्रथम देखते हैं हमारे एफ होलर इनार जो कार्ट मार्क एदिके एकटा दुटो कार्ट मार्क आछे एई कार्ट मार्क थेके एई कार्ट मार्के ठीक माझामाझि जगह एई ब्रिजटा बसानो आछे किना एई ब्रिजटा एई कार्ट मार्क थेके कार्ट मार्केर ठीक सोजासुजि मिडिले बसानो आछे किना सेटा देखते हबे। एटा देखार परे आमादेर देखते हबे जे ब्रिजटा कोनो दिके झुके आछे किना स्ट्रेट थाकाटाई वांछनीय जदिओ स्ट्रेट ना थाके আমাদের দেখতে হবে ব্রিজের অর্থাৎ টেল পিসে পেছনের দিকটা এইখানে আমরা একটা স্কেল এভাবে 90 ডিগ্রিতে আমরা স্কেলটাকে বসালাম এইভাবে তো স্কেলে বসানোর পরে আমি দেখতে পাচ্ছি যে এই ব্রিজটা একটু সামনের দিকে বেশি ঝুঁকে আছে অর্থাৎ আমার স্কেলটা যদি 90 ডিগ্রি ভাবে এখানে বসাই তাহলে আমার ব্রিজটা সামনের দিকে ঝুঁকে রয়েছে তখন আমাকে কি করতে হবে ব্রিজটাকে একটু পেছনের দিকে ঝুঁকিয়ে দিতে হবে অর্থাৎ আমি সেক্ষেত্রে ভায়োলিনটাকে শক্ত করে সুন্দর করে এইভাবে ধরব আমার এই দুটো আঙুল এবং এই বুড়ো আঙুল দুটো ধরব ধরে আমি প্রথমে এই মধ্যমা দুটোকে ব্রিজের মধ্যে রাইট সেট করে এই ইনডেক্স ফিঙ্গারটা উপরে রেখে পেছনের দিকে দুটো থাম্বস রেখে আমি আস্তে করে ব্রিজের ডগাটাকে পেছনের দিকে টানবো গোড়াটা এক জায়গায় থাকবে পেছনের দিকে আমি একটু ব্রিজটাকে বেঁকিয়ে দিলাম বেঁকিয়ে দিয়ে আমি আবার স্কেলটাকে এইভাবে রেখে দেখে নিলাম হ্যাঁ এবারে মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রিজটা বসে আছে তো ব্রিজটার চরিত্র হচ্ছে ব্রিজটা পেছনের দিকটা যেদিকে কোম্পানির নাম লেখা থাকে সেদিকটা পেছনের দিকে থাকবে আর এই দিকটা স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে সামনের দিকটা একটু পেছনের দিকে বাঁকা থাকবে কিন্তু কখনোই সামনের দিকে যেন ব্রিজটা ঝুঁকে না থাকে তাহলে কিন্তু সাউন্ডের পরিবর্তন আসবে বা সঠিক আসবে না কারণ বলছি কি কারণ এইখানে টেনশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্রিজ আমরা যদি কোনো ব্রিজের সঙ্গে তুলনা করি তখন কি হয় যে এদিক থেকে ব্রিজটা উঠে একদিক থেকে আরেকদিকে নামে তার মাঝখানে যে পিলারটা সেই পিলারটা খুব গুরুত্বপূর্ণভাবে সম্পূর্ণ ব্রিজটাকে টিকিয়ে রেখেছে বা গুরুত্বপূর্ণভাবে ধরে রেখেছে তো এই ক্ষেত্রে আমাদের সাউন্ডটাকে ধরে রাখার জন্য এই টেনশনটা খুব গুরুত্বপূর্ণ আর সেক্ষেত্রে আমাদের এই ব্রিজটাকে সঠিক জায়গায় বসাতে হবে এবং সামান্য কিছু হলেও পেছনের দিকে ঝুঁকে থাকবে কিন্তু কখনোই সামনের দিকে ঝুঁকে থাকবে না তো আশা করি এতে আপনাদের কিছুটা উপকার আসবে নমস্কার।